যদি কারো আগের প্রশ্নের উত্তরগুলো লেখা না হয়ে থাকে তাহলে পেজ ফাঁকা রাখতে পারো কপির মধ্যে, বা পরেও লিখে নিতে পারো তোমার সুবিধে মতো, ঠিক আছে? কিন্তু যেখান থেকে প্রশ্ন উত্তর শুরু করছো সেটা জানো, যেহেতু নিউ চ্যাপ্টার তাই আমার মনে হয় নিউ পেজ হওয়া বেটার, ওকে? যেমন স্কুলে হতো সেরকমই। তাহলে আজকে আমরা শুরু করছি, প্রত্যেকে কপি নিয়ে রেডি? ওকে, দেখো পাঁচের ক, পাঁচের ক, ড্যাশ তীরে বসার সুযোগ ছিল না, এটা হবে ইছামতীর তীরে বসার সুযোগ ছিল না, বসার সুযোগ ছিল না। ওকে, প্রথম গ্যাপটায় হবে, অর্থাৎ প্রথম শূন্যস্থানটায় হবে ইছামতীর, ইছামতীর তীরে বসার সুযোগ ছিল না। ওকে, নেক্সট, নেক্সট খ, সেদিন ড্যাশ ঘাটে একটা ড্যাশ পেয়ে গেলাম, সেদিন মহিষ রেখা ঘাটে একটা ডিঙ্গি পেয়ে গেলাম, ডিঙ্গি পেয়ে গেলাম, গ, সেদিন মহিষ রেখা ঘাটে একটা ডিঙ্গি পেয়ে গেলাম, গ, মনু আমার ড্যাশ বসলো, মনু আমার ড্যাশ বসলো, মনু আমার মুখোমুখি বসলো, মনু আমার মুখোমুখি বসলো, ময়হস্যু ক্ষয়কার ময়হস্যু ক্ষয়হস্যই, মুখোমুখি বসলো, মনু আমার মুখোমুখি বসলো। এতটা কমপ্লিট প্রত্যেকের? ইয়েস ম্যাম, নো ম্যাম। ওকে, আমি ওয়েট করছি, কিন্তু একটু স্পিডে লিখতে হবে। নেক্সট, নজরে পড়ল একটা সাদা কালো ড্যাশ, ঘ, নজরে পড়ল একটা সাদা কালো ড্যাশ, নজরে পড়ল একটা সাদা কালো মাছরাঙা,
मय आकार छ, रय आकार उए आकार माछरांगा, नजरे पड़ल एक सदा कालो माछरांगा। কে আনমিউট করলে কল প্লিজ? জিষ্ণু মিউট করো বেটা। ওকে, যতটা লেখানো হয়েছে প্লিজ লিখে নাও, যদি লিখতে না পারো যতটা পারছো লেখো, গ্যাপ রাখবে, রেখে পরে যখন আপলোড হবে ভিডিওটা সেখান থেকে কমপ্লিট করে নেবে। ওকে, ঐন্দ্রিলা চ্যাটার্জি। ওকে, লিনয় কতটা হয়েছে? লিনয় কতটা হয়েছে? তোমার কথা আজকে খুব কেটে কেটে যাচ্ছে, নেটওয়ার্ক মনে হচ্ছে খুব খারাপ, কিচ্ছু শুনতে পাচ্ছি না। একটু টাইপ করো, পুরো শুনতে পাচ্ছি না বেটা, একটু প্লিজ টাইপ করো। আবার কে আনমিউট করলে? নেক্সট প্রশ্নে যাই। শীতের সময় ড্যাশ আসবে, শীতের সময় ড্যাশ আসবে, শীতের সময় খঞ্জন আসবে, খঞ্জন আসবে, প্লিজ মিউট করো। কে মিউট করনি? প্লিজ মিউট করো। এটা হচ্ছে ইয়ে বর্কির জয়, যদিও আগের বছর শিখেছিলে ই প্লাস বর্কিজ, ইয় বর্কিজ জয়, এটা শীতের সময় খঞ্জন আসবে। ওকে ঈশান, ভেরি গুড। সুযোগ বানানটা ঠিক করো ঈশান। সুযোগ বানান ঠিক করো। নেক্সট, তার চড়ায় ড্যাশ দেখেছি, ড্যাশ দেখেছি, তার চড়ায় ড্যাশ দেখেছি, ড্যাশ দেখেছি, তার চড়ায় চখা দেখেছি, কাদা খোঁচা দেখেছি, কাদা খোঁচা দেখেছি, তার চড়ায় চখা দেখেছি, কাদা খোঁচা দেখেছি,
ওকে জিষ্ণু, যতটা করানো হলো প্রত্যেকের কমপ্লিট হয়েছে এতটা? ঈশান, তোমাকে যে স্পেলিংটা বললাম ওটা ঠিক করো। ওয়েঞ্জিলা, হোয়াইট পেজ কেন বেটা? মাছরাঙা বানানটা আমি বুঝতে পারছি না ঐন্দ্রিলা। ওকে ঐন্দ্রিলা, নেক্সট দিন থেকে হোয়াইট পেজ নয় কিন্তু, ওকে? হোয়াইট পেজে লিখবে না। ওকে ঠিক আছে ঈশান হাজরা। তাহলে এখনো যতটা করানো হলো, লিনয় কত দূর হয়েছে? টাইপ করো লিনয়, আজকে কিচ্ছু শোনা যাচ্ছে না বেটা, আমি কিচ্ছু বুঝতে পারছি না তোমার কথাগুলো। প্লিজ একটু টাইপ করে বলো, একটা কথা আমি বুঝতে পারছি না, এখানে কেটে কেটে যাচ্ছে কথাগুলো। কিসের এত শব্দ লিনয়, মিউট করো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমাদের আবার বাকি অংশটা নিয়ে কথা হবে, ওকে? প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা হবে। আজকে খুব অসুবিধা হচ্ছিল বলে আমি মিউট করলাম। তো নেক্সট ক্লাসের আগে একটা কথা আমার মনে হয় প্রত্যেককে বলে দেওয়া প্রয়োজন, যে ভিডিওগুলো এখনও তোমরা ইউটিউব থেকে ফলো করোনি, মানে লেখা হয়নি, ওকে লিনয়? চা লেখো। তুমি বললে তোমার হাতের লেখা স্পিড বেড়ে গেছে, এই বেড়েছে, এতক্ষণে চার হচ্ছে তোমার, ঘ। তো যেগুলো হয়নি, আগের যে ক্লাসগুলো বাকি থেকে গেছে, প্লিজ একটু কন্টিনিউ করে নাও, ওকে? কারণ এখন আমার মনে হয় যদি সেই ক্লাসগুলো না করো তো আরও ক্লাস জমে যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আমাদের। বাই এভরিওয়ান। আর নতুন করে কি কেউ জয়েন করেছিলে? ঈশান, জিষ্ণু, লিনয়, ময়ূখ সামন্ত, ঐন্দ্রিলা চ্যাটার্জি ছাড়া আর কেউ? ওকে দেন বাই, প্রত্যেকে ভালো থেকো, আর যতটা করানো হলো শুধুমাত্র লিখে রেখে দিও না, অবশ্যই বাড়িতে অভ্যেস করো, কেমন? ভালো থেকো প্রত্যেকে, আজকে এই পর্যন্তই থাক।